মহিলা অধ্যাপকদের সঙ্গে এবার পুরুষ অধ্যাপকদের জন্যও সন্তান প্রতিপালনের ছুটি। তবে এই সুবিধা শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলির জন্যই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে নতুন বিধি, সেই বিধির আওতায় রয়েছে অধ্যাপকদের ছুটিও। এর জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটি। এই কমিটি ইতিমধ্যেই মহিলা অধ্যাপকদের জন্য সন্তান প্রতিপালনের ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এবার কমিটির কাছে বাবা অধ্যাপকদের ছুটি দেওয়ার প্রস্তাব পাঠালেন খোদ উপাচার্য। আমি তো বিদেশে অনেকদিন পড়াশোনা করেছি, ওখানে ছিলামও, ওখানে চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে দেখেছি এই চাইল্ড কেয়ার লিভটা খালি মহিলাদের জন্যই লিমিটেড থাকে না, পুরুষরাও পেতে পারেন, বাবারাও পেতে পারেন। তো আমি লিভ কমিটিকে অনুরোধ করবো তারা ভেবে দেখতে পারেন যে এই চাইল্ড কেয়ার লিভটা যেরকম খুবই সমর্থনযোগ্য, ঠিক সেরকম সঙ্গে সঙ্গে এটা মহিলাদের জন্য পর্যন্ত লিমিটেড না রেখে যদি পুরুষদের জন্য করা যায়। উপাচার্যের প্রস্তাব যে ইতিবাচকভাবে বলবৎ হতে চলেছে ইতিমধ্যেই তার ইঙ্গিত মিলেছে কমিটি সূত্রে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অধ্যাপিকাদের ছুটি হবে সরকারি নিয়ম মেনেই। অধ্যাপকদের ছুটির বিষয়ে আলোচনা চলছে, তবে ছুটির দৈর্ঘ্য এক মাস হোক বা আরও বেশি, একটি বিষয় কমিটি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনেই যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মরত হন তাহলে একসঙ্গে সন্তান প্রতিপালনের জন্য ছুটি পাবেন না। মানে অবভিয়াসলি মা বাবা দুজনে একজন একসঙ্গে পাবেন না, কিন্তু ধরুন যদি মা না নেন, বাবা যাতে নিতে পারেন এরকম একটা ব্যবস্থা করতে পারলে খুব ভালো। কিন্তু হঠাৎ এমন ছুটির ভাবনা কেন? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সম্প্রতি তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা এ বিষয়ে একটি প্রস্তাব দেয় উপাচার্যকে। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই এই আলোচনা। ব্রিটেন, সিঙ্গাপুর বা ডেনমার্কে পুরুষদের জন্য সন্তান প্রতিপালনের ছুটি আছে, কিন্তু এদেশে তেমন নজির খুব একটা নেই। সরকারি কর্মীদের জন্য সন্তান প্রতিপালনের ছুটির যে ব্যবস্থা রাজ্য সরকার চালু করেছে তা শুধুমাত্র মহিলাদের জন্য। সন্তানের 18 বছর হওয়া পর্যন্ত সন্তান প্রতিপালনের জন্য ধাপে ধাপে 24 মাস সবেতন ছুটি নিতে পারবেন রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা। এই পরিস্থিতিতে এবার মা অধ্যাপিকাদের পাশাপাশি বাবা অধ্যাপকদের জন্যও এ ধরনের ছুটির কথা বিবেচনা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কারণ মা সন্তান ধারণ করলেও প্রতিপালনের ক্ষেত্রে বাবার ভূমিকাও কম নয়। বিশেষ করে বর্তমানে বহু মায়ে যখন কর্মরতা, তখন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।